हेलो बंधुरा, शाउलिस डिलिशियस किचने अपनादेर सकलके स्वागत जानाई। आज आमि निये एसेछि आपनादेर जन्य एकटा चिंगड़ी कारी रेसिपि। एई रेसिपिटा खुबई सिम्पल, किन्तु आमि रेसिपिटा किभाबे आरो असाधारण बानाच्छि आपनारा सेटाई देखते थाकुन। चलुन ताहले रेसिपिटा देखे नेवा जाक। प्रथमेई आमि चिंगड़ी माछगुलोके हालका एकटु भेजे निएछि तेलेर उपरे। आमि एखाने सर्षेर तेल व्यवहार करेछि। সর্ষের তেলে রান্নাটা কিন্তু আরও ভালো হয়। এবার দিয়ে দিলাম ওই তেলের ওপরেই এক চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ। আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে আদার গন্ধটা থেকে যায়, যেটা খেতে একদম ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এক এক করে গুঁড়ো মশলা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম দু চামচের মতো পোস্ত বেটে, এখানে আমি সেটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পোস্তটাকে শিলে বেটেও দিতে পারেন, আমি এখানে মিক্সি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম এক চামচের মতো মিট মশলা। মিট মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা মিট মশলা অবশ্যই দেবেন। তারপর মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে সব উপকরণগুলোর ব্যালেন্স হবে, যেটা খেতে আরও ভালো হয়। এবার মশলাটা কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ফুটতে দিয়েছি। ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে ফুটতে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে চেক করে নেব লবণ আর টেস্টটা ঠিক হয়েছে কিনা। আমার লবণ এখানে একদম ঠিক ছিল। চিংড়ি মাছটা ঝোলের মধ্যে দিয়ে অবশ্যই সেটাকে লো আঁচে রান্নাটা করবেন, তাহলে কিন্তু চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতে খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করুন। আর ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা তো খুবই ভালো যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।